কুরমার এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আপনারা দেখবেন বাংলাদেশে ফুলের রাজধানী গদখালি। বন্ধু আমার বন্ধু, হবে না হবে না, এর মধ্যে তো মাংস দিয়াই আছে ভাই, আলাদা করে আবার কি নেবেন? বিসমিল্লাহ। না মাংস বুঝিনি তো, মাংস একটা ফেরত দেন। গুলাব আছে বুঝছেন, ওই মাঠে লাগা।
শেডের ভিতরে হয় এমনি বাইরে মানে ফুলগুলো এত সুন্দর হয় না শেড তৈরি করতে তাপমাত্রার কোনো পার্থক্য আছে অবশ্যই আছে বেশি রোদ পড়লে আপনার এটা নষ্ট হয়ে যায় মানে ডিসকালার হয়ে যায় একদম মানে এই যে ফুলটা দেখছেন এত সুন্দর এত সুন্দর হয় আচ্ছা তারপর ফুলগুলো মনে করেন ইয়ে উল্টা পাল্টা হয়ে যায় এই যে যেমন দেখেন এই যে পাপড়িগুলো এরকম চলে বোধ হয় কেবল ইয়ে করছে না আপনারা যান অভিনয় করছেন অমর সানি 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 তাদের কালকে সে ব্যাডমিন্টন কিনেছে বাসি কিনেছে প্রথমে ফুচকা খাইছে তারপরে ব্যাডমিন্টনের ব্যাট কিনেছে বাসি কিনেছে আচ্ছা এই এর সাথে আর একটু বেশি করে এক দুই তিন তিনটা দিবার ওইখান থেকে ঠিক আছে সুন্দর করে বেঁধে দিবে এখন তো আপনার এখানে ফুল নেই আমি তো এখন ধরেন এখন ফুলের দাম যাচ্ছে 4 টাকা থেকে 5 টাকা পিস 5 টাকা পিস আমরা ধরেন এখন যদি এই ফুলটাও নিয়ে যাই এখন বিক্রি হয়ে যাবে কারণ ফুলটার দাম খুব এখন তো মানে খুব জানেন এখন আমার ভুঁইতে ফুল রাখলে তো আমার লস যত ফুল কাটবো আমার তত লাভ এখন 4 টাকা 5 টাকা পিস পাচ্ছি এজন্য আমার লাভ আর অফ সিজনে কয় টাকা পিস অফ সিজনে পাওয়া যায় ধরেন 1 টাকা 50 টাকা 100 টাকা 100 পঞ্চাশ টাকা 100 মানে হচ্ছে 50 পয়সা জি একটা একটা ফুল 50 পয়সা
তাহলে তো আপনাদের থেকে তো ব্যবসাতে লাভ বেশি। জি, কারণ হচ্ছে যে মনে করেন যে কোনো আপনি যেখানেই যান খুচরা কিনতে গেলে পাঁচ টাকা নিচে তো ফুল দেয় না, দেবেন তাহলে আপনাকে পাঁচ পয়সা বিক্রি করে যদি পঞ্চাশ ব্যাপারটা কেমন হয়ে গেল। এর মানে কতদিন আগে এখানে ফুল তুলেছেন আপনার? আমি কালকে ফুল তুলেছি, মানে আবার কালকে তুলবো একদিন পর পর একদিন পর। এখন শীতকাল তো আর গরমকালে প্রত্যেক দিন তোলা যায়। শীতকালে ধরেন বেশি আবার ফুল এখন করি তো ধরেন এই ফুলটা এখন একটু সহজে চলবে না এইটা। আচ্ছা, এই ফুলটা ধরেন পরিপক্ব হতে কতদিন লাগতে পারে? এটা ধরেন আবার কালকে আমি ফুলটা কাটতে পারবো। আগামী কালকে? কাল, আগামী কাল। আচ্ছা আচ্ছা, বাহ, আলহামদুলিল্লাহ। গরমে ধরেন এক্ষুনি ফুটি যাবে এটা বিকেলে। এই যে পরিষ্কার করে রাখতে হয় সবসময়? জি, পরিষ্কার রাখতে। আর নিচে কি সার দেন? নিচে জৈব সার, টিএসপি, ইউরিয়া, পটাশ আরো বিভিন্ন রকম দেওয়া হয়। মানে এই যে এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা, মানে এখানে তিনটা ফুলে আসবে? হ্যাঁ, তিনটা ফুলে আসবে। এখন গাছ নির্বাচনের ক্ষেত্রে আমি কি করে বুঝবো যে এই গাছগুলোতে ভালো হতে পারে? গাছটা বোঝা যাবে না। যাবে লাগানো যাবে। এটার আপনার কোথা থেকে কিনে এটা কিনেন? কোথা থেকে? ও বাড়ি থেকে পয়দা করতে হয়, বেজানাতে হয়। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে কি ওই ওই মাঝে মাঝে ফুলছে ওই যে লাল ওই পিরেন? ওই আচ্ছা, বলে পিরেন। আর এগুলো হলো সাদা। আচ্ছা, ও আপনি যেগুলো পাইকে গেছিল সেগুলো তুলে দিচ্ছেন? মানে আগে থেকে কাটাবাড়ি গিয়ে বললেন। আচ্ছা, এই বীজ দিতে হয় কলস্টারের, কলাস্টার না দিয়ে বাড়ি রাখিয়েছিলাম, রেখে তখন লাগাইছিলাম। যখন সবাই বলে বই ভেঙে দাও, তখন এখন ভরা বই ভেঙে দেবো গাছ হানারটা হানারটা ওরে। তা আল্লাহ আবার ভালো হচ্ছে, আল্লাহ বাক তুই দোয়ার মালিক, তুই সব করার মালিক। অবশ্যই নিঃসন্দেহ। তা আল্লাহ বাক দা দিয়েছে তোর এক দেড় লাখ টাকা পর্যন্ত।